দলে জায়গা হবে নাকি হবে না? লখনৌ ম্যাচের আগে মুস্তাফিজকে নিয়ে এটাই বড় আলোচনা। চেন্নাইয়ের হয়ে সবচেয়ে বেশি উইকেট, কিন্তু রান কোনোভাবেই দিতে পারছেন না চেক। দুটো অ্যাওয়ে ম্যাচের দুটোতেই ফ্লপ। প্রশ্ন উঠছে, লখনৌতে মুস্তাফিজ পাবেন তো সুযোগ? এটা পরিষ্কার, উইকেটের হেল্প না পেলে ইম্প্যাক্ট ফেলতে পারছেন না ফিজ। তাই পরের ম্যাচে মুস্তাফিজের চান্স কতটুকু তা জানার আগে বুঝতে হবে লখনৌর উইকেটের চরিত্র। একানা স্টেডিয়ামের পিচ ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টের জন্যই সমান হেল্পফুল, তবে বোলার বলতে সেটা শুধুই পেসারদের জন্য। এখন পর্যন্ত আইপিএলে লখনৌর তিন ম্যাচে যে 39টা উইকেট পড়েছে তার মধ্যে পেসাররা নিয়েছেন 27টা আর স্পিনারদের দখলে গেছে মাত্র 11টা। সে হিসেবে লখনৌতে মুস্তাফিজের দিকে যাবার সম্ভাবনাই বেশি। দ্বিতীয়ত লখনৌর ব্যাটিং লাইন আপ, ওপেনিং আর মিডল অর্ডার মিলিয়ে লোকেশ রাহুল, দীপক হুদা, আয়ুষ বাদনি, মার্কাস স্টোইনিস সবাই ডানহাতি। শুরুর দিকে ওদের থামাতে তুষার দেশপাণ্ডে আর শার্দুল ঠাকুরের সাথে মুস্তাফিজের স্পেল হবে চেন্নাইয়ের জন্য মহা গুরুত্বপূর্ণ। তৃতীয়ত বিগ শটে লখনৌর দুর্বলতা, নিজেদের মাঠে এখন পর্যন্ত যে তিনটা ম্যাচ খেলেছে লখনৌ সেখানে দুইটাতেই টার্গেট দিয়েছে 170-এর নিচে। একটু ভালো করে দেখলে স্পষ্ট হয় ওদের বিগ শটে দুর্বলতা। নিজেদের মাঠে তিন ম্যাচে লখনৌর যে 20টা উইকেট পড়েছে তার 14টাই ছিল ক্যাচ আউট। আর কে না জানে ধোনির পরামর্শে মুস্তাফিজের ফিল্ড সেট আপ এখন কতটা দুর্দান্ত। সব মিলিয়ে লখনৌ ম্যাচ মুস্তাফিজের জন্য বড় পরীক্ষা। চেন্নাইয়ের বাইরে মুস্তাফিজ কার্যকর নন, যে আওয়াজ উঠেছে তা থামাতে উইকেটের পাশাপাশি রান চেকেও মুনশিয়ানা ফিজকে দেখাতে হবে। প্রস্তুতির সময় কম, ম্যাচ শুরু শুক্রবার রাত 8টায়। পার্থ বণিক, 71।